থাকতে চাই সঞ্চতার ফুলজা আদি গুণগত নারীর ভূষণ একে একে সব তারা করেছে বর্জন অতিথি আপ আসলে গিয়ে দুঃখ হয় মনে স্বামীর আগে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানি ব্লগটা শুরু করছি শুরু আগেই করে দিয়েছি পুজো করছিলাম আর আজকে চশমা পরে পাঁচালি পড়ছিলাম তার কারণ হচ্ছে মাথাটা ভীষণ ব্যথা করছে আর চোখেও একটু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি না পাঁচালির লেখাগুলো বড্ড ছোটো ছোটো তো সেই জন্যে ওই জন্যে কী করলাম বলো তো ওই জন্যে পাঁচালিটা পড়ার সময় চশমা পরে নিলাম ছেলেকে বললাম একটু চশমা দে বাবা তো ছেলে ওই জন্য চশমা দিল তো চশমাটাও মনে হচ্ছে খুব একটা কাজ করছে না জানো তো চশমারও ডাক্তার দেখাতে চোখ থেকে অনবরত জল পড়ছে আর পিছুটি কাটছে জানি না কেন তবে রোজ দেখো তোমরা যে শিবানী বেলায় রান্না রান্না করে আজকে সকাল সকাল করছে পুজো করে রান্না তার কারণ হচ্ছে একটাই আজকে ছেলের খাবার কিছু নেই টিফিন নিয়ে যাওয়ারও কিছু নেই তা আমাদের তো একবারে রুটি করি তাহলে আমিও খেয়ে নেবো ছেলে তো স্কুল থেকে এসে খায় না কিছু সেই জন্য ছেলেও খেয়ে যাবে নিয়ে যাবে সকালে আমিও টিফিন খাবো দুপুরে দুটো ভাত আছে দুটো রুটি মিশিয়ে খেয়ে নেবো তবে হাতে এত আন্দাজে মেখে আটা মাখা হয় না একটু কম বেশি হয় তো দেখা যাক টা কি বেশি হচ্ছে তবে রাতের দিকে একদম পুরো পারফেক্ট হয় জানো তো একদম হিসাবের হয়ে গেছে একটা হয়তো বেশি হয় তার বেশি হয় না তবে আটা মাখতে এখন আর পারি না থাইরয়েডের জ্বালায় হাতের আঙ্গুলগুলো ভীষণ ব্যথা গিটে গিটে এত ব্যথা যে মাখতে এখন ইচ্ছাই করে না জানো এখানে মা ছেলে যে কথা বলছিলাম তোমাদের সঙ্গেও চাইছিলাম শেয়ার করার জন্য। ছেলে বলছিল মা স্কুলে জানো তো সবাই কত ভালো ভালো খাবার দাবার আনে মানে বাবা দিন আমাদেরও আসবে দিন হবে ফিরবে বলছে মা প্রায় দিন আমাদের মুড়ি মাখা হয় জানো তো তা মুড়ি মাখা হয় কি মুড়ি মাখা হয় সবাই কিছু না কিছু আনে তার তাহলে তুই নিয়ে যাবি কি নিবি বলছে মা কী নেবো বলো সবাই মুড়ি টুড়ি সব নিয়ে আসে তাই বললাম তাহলে যাক গে তাহলে যেদিন যা বলবে সেদিন নাহলে আমি দেবো খানি বন্ধুদের মাঝখানে সবার মাঝখানে থাকতে গেলে তো সেখানে তো সবার সঙ্গে চলতে গেলে তো ওইগুলো তো করতেই হবে আর রুটি আমি দেখো একসাথে শেখবো আর ভাবছি ছেলেকে দুটো পরোটা করে দেবো অনেক দিন হয়ে গেছে ছেলে পরোটা খায় না বা ঘরে পরোটা লুচি হয় না তবে আজকের না বেশ কোমরে ব্যথা এত যন্ত্র না যে আমি সহ্য করতে পারছি না কেন জানি না আলুগুলো কুকারে সিদ্ধ করে নিয়েছি ভেবেছিলাম আলু চচ্চড়ি করবো তারপর বসে বসে কি না ছেলেকে যখন স্কুলের জন্য পরোটা করে দেবো তাহলে একটু আলুর দমের মতন করে দিই টমেটো তো নেই সস দিয়ে করি তবে আজকাল কী বলতো ঘরে সবজি বাজারটা নেই অনেক দিন হয়ে গেছে তো বাজার যাই না জানো তোমরা গাছের পুইসা গাছে কাটবো আর মা ফোন করে বলল যে মাদের বাড়িতে সে বাবার কাজে যে মাছ আনা হয়েছিল তার মাছের তেল রয়েছে ছোটো ভাইদের ফ্রিজে সেই মাছের তেল আজকে সবাই নেবে তুই কি নিবি না তাই বললাম ঠিক আছে দিয়েও একটু পুঁইশাক দি তবে আমার তো জানো পুইশাক খাওয়া বারণ আমি কি দিয়ে খাবো আমি নিজেও জানি না এই দেখো রুটিগুলো সব করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি খাবো ছেলে খাবে আমি দুপুরে খাবো আর এখানে হয়েছে ছেলের জন্য দুটো পরোটা ভেজেছি সেটাও একবার খুলে তোমাদের দেখিয়ে দিলাম তো এই জন্য খুলে দেখালাম ছেলে বলে মা দুটোই পরোটা দিও আর এই দেখো দেখতে পাচ্ছ আলুর একটু সস ফস দিয়ে একটু দম মতো করলাম তারপরে ভাবলাম যে এরকম শুকনো শুকনো থাকে না আলু তো সেদ্ধ জল দেবো না তারপরে আবার ভাবলাম যে না যদি বর এসে রাতে বিকালবেলা মুড়ি টুড়ি খাবে ঘরে কিছুই নেই তখন তো একটু ঝোল ঝোল লাগবে সেই জন্য দেখো আবার একটু ঝোল দিয়ে দিলাম তো চলো তরকারি কমপ্লিট করে ছেলে টিফিন ভরে খেতে দিই রুটি কটা খাবি তরকারি লাগলে আবার দেবো বেশি করে তরকারি করেছি আলুর দম করে দিলাম কেন খাবি না দুপুরে এসে আবার বলবি ভাত খাবো না তাহলে মু কি গরম কত সুন্দর আছে বলতো তরকারিটা আলুর দম হম ভালো হয়নি তো খাচ্ছিস কেন তাহলে দেবো না তাহলে চিনি দিয়ে পরোটা নিয়ে স্কুলে চলে যা ঠিক আছে চিনি পরোটা নিয়ে যাবি কী নিবি দরকার নিবি ভালো হয় নি তো তাহলে খেয়ে কি করবি হুম চ খেয়ে নাও বলতে বলতে ছেলে খেতে খেতে এক পশলা জোরে বৃষ্টি হয়ে গেল ছেলে চান করতে গেছিলো তখনই বৃষ্টি প্যানটা না ধুয়ে কী করেছে বলো ওই যে ছাদের পাইপটা যে আছে না ওইখানেই হচ্ছে প্যান দুটো রেখে দিয়ে গেছে আর যত ছাদের তেলকিস্ট কাস্টানি ময়লা প্যান্টের মধ্যে পুরো জড়িয়ে গেছে কিছুতেই ছাড়ছে না এমন কখন থেকে এটাকে ছাড়ানোর চেষ্টা করছি আছার দেওয়ার চেষ্টা করছি ছাড়ছে না তো যাব বাপের বাড়িতে মাছের তেলটা আনতে তার আগে দেখো বাসনগুলো ভাবলাম মেজে নিই আলুটা সিটি মেরেছি আলুটা কড়াইটা আটার থালা খেয়েছি যে সেই থালা তারপরে এই বাটিটার মধ্যে হচ্ছে আলু কেটেছিলাম সেইগুলো সব মিলি মিশিয়ে এগুলো সব হচ্ছে এখন মাজবো দেখছি অল্প জল আছে এই দুপুরে যখন আসবো তখন এসে জল ভরবো কানে এখন যা জল আছে সেই দিয়ে কাজ করি আর বৃষ্টির তো কোনো ভরসা নেই যখন তখন আসে আর রোদ্দুরও যখন তখন ওঠে ওরে বাবারে কি গরম আজকে আমার বর করছে প্যাটি স্ট্যান্ড মানে কি জানো ছাদের উপরে ছাদ জল ছাদ বলে না জল ছাদ করছে তার মধ্যে তে তে পুরে রোদ্দুর এসছে দেখতে পাচ্ছ এই রোদ্দুরের জ্বালায় বড় ওখানে পাগল পাগল হচ্ছে সব জায়গায় তো বৃষ্টিটা হচ্ছে না যার জন্য ছাদের গরম তারপর ঢালাই করার তো মানে ঢালাই মানে খাটনি বেশি তারপরে হচ্ছে গরম প্রচুর কষ্ট হচ্ছে বেচারার কি করবে এই যে এমন একটা কাজ শিখেছে না যে চাইলেও না আরামের কোনো মানে সংখ্যাই নেই মানে আরামের কোনো ই নেই মানে আরাম করারই মতো নেই তো চলো বাসন কোসন মেজে রেডি হই ছেলেও স্কুল আর আমিও যাবো বাপের বাড়ি তা বাপের বাড়ি যাব এই দেখো এ ঘড়িটা ভাইয়ের ছেলেকে দিতে যাব। এটা হচ্ছে আমাদের ঘরে ছিল তা ভাইয়ের ছেলে সকালবেলা হচ্ছে একটু বায়না করছিল যে বলছিল যে ও আমার ছোটো ভাইয়ের মেয়ের ঘড়িটা পড়েছিল তো বলছে না দেবো না এটা আমি পরে থাকবো তখন আমি মাকে ফোন করেছিলাম তো মাকে বললাম কী হয়েছে মা বলছে এই হয়েছে ও বায়না ও তো এক না মনার ঘড়িটা ও দেবে না তাহলে ঠিক আছে আমার ঘরে একটা ঘড়ি আছে আমি তোকে দিয়ে আসবো ওখানে তো শুধু ঘড়ি দেবো তার সাথে দুটো ক্যাডবেরি নিয়ে গেছিলাম ক্যাডবেরি দুটো বাচ্চাকে দুটো ক্যাডবেরি দিলাম দেখো আমার তো সেরকম সামর্থ্য নেই খুব বেশি দেবো বা করবো যেইটুকু পারি চেষ্টা করি তার মধ্যে মা আছে মায়ের জন্য তো আমাকে অনবরত করতেই হয় কেন বলো তো মাকে দেখো ভাইদের মেয়েদের জন্য ছেলেদের জন্য কিন্তু ভাইরা আছে কিন্তু মায়ের জন্যও তো ভাইরা কিন্তু সেই পরিমাণে মায়ের জন্য অনেকটা করার দরকার মা তো কারোর মানে কি বলবো কারোর না এটা সবার মা সবাই যে যেমন পারবে সে তেমনভাবে করবে তো এই দেখো মাছের তেল নিয়ে চলে এসেছি আর কিছু কাজ করলাম গ্যাস ফ্যাস মুছে নিলাম আর এখানে মাছের তেলটা এখন ভাই মানে ভাইজে রাখবো আর কি বিকালবেলা রান্না করব। আর ভাইয়ের মেয়েদের ছেলে মেয়ের কাছে গেলে একটু মনটাও ভালো হয়ে যায় ওরা তো ছোট বাচ্চা ওরা আর কি বোঝে কিন্তু ওদেরও তো পিসির আদর ভালো লাগে তাই না এসে আগে কী করলাম বলাতে বাপের বাড়ি থেকে এই যে বাবার কাজের মাছের তেল তেলটা তবে ভালো না এদিকে সব কালো আর কেমন দেখালাম পয়শাক দিয়ে করব মনে হয়쨌 তো মুখে নিয়ে তো দেখলে মনে হয় হয়쨌 ওইটা পড়েছে আমার ও বলে না সত্যি সত্যি আমার কপালটা খুবই খারাপ তো কি করা যাবে গাছের সবজি কাটবো এখন যা সবজির দাম গাছের সবজি কেটে ওটা বানাব বর বলতে ঠিক নেই 3টার সময় আসতে পারি 4টার সময় যেন রান্নাটা নেই রান্নাটা এখন করব না রুটি তরকারি আছে যা আছে খাবে আমার কতগুলো পান্তা ভাতা আছে খাবো এসে আগে কি করলাম বলো জল পড়ে যাচ্ছিলো গামলার জলটা গরম ছিল না থাকলে তার দেওয়া যায় না পাইপ জামা কাপড় ধুলাম রান্নার জল তুললাম বালতি মেঝে জল তুললাম তারপরে হচ্ছে কি করলাম মাছের তেলটা বসালাম গ্যাস মুছলাম এই কাজগুলো সব একে একে করলাম করে নিয়ে এখানটা কি করেছে এগুলো সব করে নিলাম করে নিয়ে এখন আমি একটু মুড়ি খাওয়ান খেতে ইচ্ছা করছে একটু মুড়ি মুড়ি খাই আর চকির উপরে দেখো ছেলে পড়ে গেছে আমার চশমা টশমা চকিটা হচ্ছে ভাগার হয়ে রয়েছে চকিটা গুছাবো ভিডিওতে ভয়েস দেবো জানো তো আর কেমন যেন কথা বলতে কষ্ট হচ্ছে প্রচুর গরম একবার বৃষ্টি হলো সকালে দিয়ে আবার রোদ্দুর উঠেছে খা খা করে আবার দেখো যে মেঘলা করে এসছে আর হচ্ছে ঘড়িটা ছিল সকালবেলা ছোটো ভাইয়ের মেয়ে মেয়ের ঘড়ি নিয়ে বড় ভাইয়ের ছেলে একটু বায়না করছিল তা আমার ছেলের একটা ঘড়ি ছিল তো ঘড়িটা ওই জন্য দিতে ওকে গেলাম যদি কাঁদিস না আমি আসছি তোকে একটা ঘড়ি দেবো ওর বাবা বলছে আমি যখন অফিস থেকে আসবো তখন নিয়ে এসে তোকে দেবো বলছে না এখনই চাই ছোট বাচ্চারা তো মানে বায়না করে আর কি যখন বায়না করে তখন আর আমার ভীষণ গরম 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 লাগছে লাগছে আমার মতো কার কার এবছর মনে হচ্ছে না আর যাবে গরম মনে হচ্ছে যাবে এত গরম আর ভাল লাগে না গো তোমাদের কি ভাল লাগছে এত গরমে আমার তো একটুও ভাল লাগছে না তো চলো সাথে থাকো এই ভিডিওর কাজ করতে নিয়েছিলাম বাবা দেখছি এদিকে বাইরে দেখো ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়তে লেগেছে এই ঝিপ ঝিপ করে বারবার বৃষ্টি আসছে আর বৃষ্টি যাচ্ছে দেখো ভিজে যাচ্ছে ফোনটাও ভিজে যাচ্ছে দাদা ফোনটা বন্ধ করি পরে কথা বলবো চলে এসছে বর এখন হচ্ছে দেখো বাইরে অন্ধকার হয়ে এসেছে সন্ধে পড়ছে আমাকে আমি ফোন করেছিলাম সাড়ে বারোটা বললো যে রান্না করলে করতে পারো আমি আড়াইটা এসে চারটে পাঁচটার আগে না বললো যে না তুমি করে রাখো ভাগ্যিস রান্না করিনি করলে কে খেতো এ দেখো মাথা চুলকাচ্ছে মাথা নাড়াচ্ছে আমি বললাম রান্নাটা করলে কে খেতো তো তুমি তো এই এত সন্ধেবেলা বেলা আসলে এখন চান ফান করতে আরও সন্ধ্যে তো সকালে পুজো দিয়েছিলাম বললাম লাড্ডুটা পুরো খেয়ে না বললো যে না ভেঙে খেয়ে আবার ছেলের জন্য একটু রেখে দিল বলল ছেলে খাবে যে ছেলে খেয়েছে বলছে খেলে বা ওর জন্য একটু না রাখলে আমার মন ভাল লাগে না সেই জন্য রাখলো আর চলো আমার বরকে একটু শরবত করে দিই ছেলে এসে যে শুয়েছে প্রসাদ লাড্ডু ছিল ওর বাবা রেখে দিল আবার ও খেলো খেয়ে শুয়েছে দেখো আবার দেখা দেখা মুখ দেখা দেখাবে না ক্যামেরা খুললেই মুখ বন্ধ আর এখানে দাঁড়া বর রুটি তরকারি খেলো আর তার সাথে খাচ্ছে হচ্ছে মুড়ি তরকারি দেখো বড়মশায় রিয়াকশান দেখো বললো আমাকে ভাত করো আমি জানি তো এসে পাঁচটার সময় কোনোদিন ভাত খাবে না আমি ওই জন্য রান্নাও করিনি আর যেই বলছি ভাত করেছি ভাত খাবে বলছে না ভাত খাবো না মুড়ি তরকারি খাবো রুটি খাবো রুটি খেলো একবেলা ডায়েট মেনটেন করলো রোজ তো আমি গাছ থেকে কাটি শাক তোমরা তো দেখো তাই জন্য আজকে ভাবলাম বরকে দিয়ে কাটে বরের খাওয়া দাওয়া হয়েছে আমি বললাম কটা শর্ট করে দেবে আর এই এই কাটো শর্ট করে পরে পুই বললাম যে হ্যাঁ একটু করে দাও বললো এরম বললে কেন বলো তোমার সাথে ইয়ে কি করছি সারাদিন তো কত কথা বলিনি সব কথা জমা আছে সেই জন্যেই কথাগুলো একটু বলছি আমি কাটি আমি আজকে বললাম সাইকে তুমি উঠে পাচিলে যে পুঁই শাকটা দেখো করে দাও কেটে দাও এটা এর উপরে কালকে কি তুলে দিয়েছো

অনেকদিন পর আজকে সন্ধ্যাবেলা চা বড় করলো সকালের তো করে সন্ধ্যাবেলায় করলো তাই তো অনেকদিন পর তাই তো গরম পরার পর সন্ধ্যাবেলা চা খাওয়া প্রায় বন্ধ ওই বাপের বাড়ি গেলে মা তখন একটু বলে দেয় তো তখনই যা একটু খাওয়া হয় নাহলে চা সন্ধের চা আমাদের বাড়িতে বন্ধ প্রচুর গরম আজকে বৃষ্টি বৃষ্টি ছিল ওইটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই জন্য আজকে একটু চা করা হলো আর আমার তো চায়ের সাথে একটু মুড়ি খেতে ভালো লাগে দেখো আর যেমন আমার বর কি খেয়েছে বলে তো তখন যে দেখালাম মুড়ি খেয়েছে মুড়ি খেয়েছে আর দুটো রুটি খেয়েছে আমি কতগুলো বাসি ভাত ছিল সেগুলো খেয়েছি এখন বসে হবে রান্না করতে এখন পুঁই শাক কাটা হবে শাক দিয়ে মাছের তেল নিজেদের গাছের পুঁই শাক আর ফ্রির মাছের তেল রান্না হবে আর তার সাথে মাছ হবে মাছের ঝোল হবে বরকে হলো আমের চাটনি করবো বর হলো আজকে রাতে আর করতে হবে না কাল করো কিন্তু আমটা তো কাটা আছে অর্ধেক আছে সেটা করে রেখে দিই খেলে খাবে না খেলে কালকে খাবো কি আছে কালকে আবার সবজি বাজার আনতে যেতে সবজি বাজার একদম নিবারন্ত হয়ে গেছে অনেক দিন পর চা করেছে বর চাটা খেয়ে একটু উপভোগ করি বুঝেছে তো বরের হাতের খাবার খুব কম মানুষের নাসিবে হয় জানো তো আমার বর হচ্ছিল আমার বাপের বাড়িতে দেখেছে তো কত রান্না বান্না করে দিয়েছে কিন্তু ঘরের বেলা তখন আর করবে না করো করো তো ওই যেটা নাসিবে জুটছে সেটাই খাই যেটা জুটবে না সেটা হুম হুম করেই যাচ্ছে শাকটা কেটে চলে গেছিলাম জানো তো শাক কাটার আগেই চলে গেছি বাপের বাড়ি হঠাৎ করে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর দেখছি ভীষণ পরিমাণে শরীর খারাপ করছে ভীষণ মানে ভীষণ এত খারাপ করছে যে বলার কথা না এত যে ডাক্তারের কাছে আমি যে মানে আমার বাপের বাড়ি আমার মা ওরা যাদের ভাইয়ের টেলেরা সবাই দেখায় সেই ডাক্তারের কাছে দেখাবো ডাক্তার একটু ভিজিটটা কম হসপিটালে দেখালাম কিন্তু এই রোগের জন্য হসপিটালে কোনো সুরা পেলাম না কষ্ট হতেই থাকলো মানে বার বেড়েছে বই কি কমেনি সেই জন্য ভাবলাম ওই ডাক্তারকে দেখায় অন্য একটু ভিজিটটা একটু কম সেই জন্য যে নিয়ে আসি ডাক্তারের সব মানে কিভাবে যাব বা কত ভিজিট কি সব জিজ্ঞাসা করতে গেছি বাড়িতে এসছি অনেক রাত হয়েছে বড় বলো তোমার যখন শরীর খারাপ তুমি যাও বলো কি করতে হবে তোমার কিছু করতে হবে না তুমি একটু রসুন কটা আমাকে একটু ছাড়িয়ে দাও মাছের ঝোল আর পুইশাক করবো আর চাটনি করব। আর কিছু করব না এ দেখো দুজন মিলে বসে পড়েছে এখানে কাটাকুটি করতে ওখানে আলু রয়েছে শাকে আর তবে কি কুমড়ো টুমড়ো দেওয়া হয় না মাছের তেল দিয়ে করলে না শুধু শাক আর হচ্ছে আলু দিয়ে করলেই কিন্তু বেশি টেস্ট হয় তো আজকে রান্না করে রেখে দেবো একটু যদি তরকারি থাকে থাকবে কালকে ডাক্তারখানা যাব কালকে সকালবেলা ফার্স্ট সকালেই নাম লিখবো লিখে আগে ডাক্তারখানায় যাব ডাক্তারটা দেখিয়ে আসব। এত বাড়াবাড়ি হয়েছে শরীরের কষ্টটা সহ্য করতে পারছি না প্রচুর কষ্ট হচ্ছে কিছু করতে পারছি না সারাদিন ভীষণ কষ্ট আমি শুধু মনের জোরে চলাফেরা করছি জানো তো আমার খুব খুব কষ্ট না না হলে কিন্তু আমি ডাক্তারের কাছে যাব বলি এই কথা আমি কিন্তু বলি না যেন আর কি কি কষ্ট হচ্ছে নাহলে পরের দিনই তোমাদের সাথে শেয়ার করব বলবো ডাক্তার দেখিয়ে আসি আগে ডাক্তার কি বলল বলল তোমাদের সাথে সেটা তখন একসাথেই নয় বলবো আর সবসময় ভাববে শিবানী কিন্তু লড়তে জানে আজকে লড়েই কিন্তু শিবানী এই জায়গায় দাঁড়িয়ে আছে শিবানীর আজকের কত রকমের অশান্তির সম্মুখীন শিবানী হয়েছে একদিন সময় হলে তোমাদের বলবো যখন থেকে মানে ছোট থেকে যখন জ্ঞান হয়নি প্যান্ট পরতে শুরু করে জামা পরি না তখন থেকে কিন্তু আমার কিন্তু এই লড়াইয়ের সম্মুখীন হয়ে জীবনটা লড়াই করেই কিন্তু আমার বেঁচে থাকা সবার জন্য করে আজ লড়াই করেও কিন্তু আজকে আমার জন্য কিন্তু কেউ নেই এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তাই যে আমার জন্য থাকার মধ্যে আমার বর ছেলে আছে এটাই হচ্ছে আমার সব থেকে বেশি পাওনা জীবনে যত কষ্ট করেছি এই মানে এইটা আমার অনেক পাওনা অনেক সুখ ছেলে আর বর দুজনে আমার কাছে মানে কি বলবো ভগবান তুল্য তো চলো এই হচ্ছে রান্না বান্না করি তো আবার আসছি রান্না বসিয়েছি বড় ওই যে করছে হচ্ছে রান্না মানে আমি বসিয়েছি আমি বললাম তরকারিটা নাড়ো শরীরটা এতটা খারাপ লাগলো এই রাতেবেলা গেলাম বাপের বাড়িতে ডাক্তারের নাম্বার আনতে কালকে ডাক্তারখানা যেতেই হবে ডাক্তার মানে শরীরটা বেজায় খারাপ হয়েছে এতদিন ধরে চেপে 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 ছিলাম তো আজকে দেখছি হঠাৎ বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আমি পিন টাকা কে কবে আনবে কিনে বলেছি দেখি কবে ননালয় আমি যাব যাই হোক তো আগে ছেলের বই কাটা কেনার চক্করা ডাক্তারখানা দেখানো হচ্ছে না ডাক্তারও দেখানো হচ্ছে না ওইদিকে বাবা না হ্যাঁ আমি জানি ওখানেও পড়াতে লাগে আমি নিয়ে চলে আসব চিন্তা আপনি যাব একসাথে বেরাবো প্র্যাকটিক্যাল বই পয়সা আনবো সোমবার যাব সোমবার পড়া নেই তো কাল আমি ডাক্তার দেখিয়ে আসি আর এই যে বড় হচ্ছে তরকারি না আর বাপের বাড়ি গেছিলাম ডাক্তারের নাম্বার নিতে ডাক্তারকে জিজ্ঞাসা করতে কি করে যাব ডাক্তার কালকে আমাকে দেখাতে যেতেই হবে আর এই দুপুরে রান্না হয়নি রাতে রান্না হচ্ছে বর করছে আমের আমের চাটনি মানে বন না আমি করছি বড় করছে দুজন মিলেমিশেই রান্না করছি বললাম না তখন তোমাদের ভাগ্য মানুষের খুব কমই হয় বরের হাতে খাওয়ার তো আমার সেই সৌভাগ্যটা হয় মাঝে মাঝেই হয় বলবো না যে হয় না তবে এরকম কার কার সৌভাগ্য কমেন্ট করে ছেলে এই সবে পড়ে উঠলো এখন দশটা বেজে গেছে ও হচ্ছে ওই যে হেডফোনটা কানে লাগিয়ে নিয়েছিল নাহলে তো পড়তে বসতে পারবে না মাথা শান্ত হবেই না সেই কারণে আমি বাপের বাড়ি দিয়ে এসে রান্না বসালাম ভাত হয়ে গেছে পুঁশাক মাছের তেল দিয়ে হয়ে গেছে মাছের ঝোল হবে আমের চাটনিটা বসিয়ে দিচ্ছে আমের চাটনিটা হবে বাকিটা হবে মশলা ফসলা বাটলাম তো বর বললাম কি বর বলছে কি করতে হবে বলছি যে একটু মশলা বেটে দাও বলছে মশলাটা বাটতে পারবো না গো হাতে অনেক জায়গায় কাটা তো আমি মশলা বাটলাম তবে আমার হাতেও ভীষণ যন্ত্রণা করছে কালকে সকালে সকালই আগে ডাক্তারখানার নাম লেখাবো তো চলো সাথে থাকো এ দেখো পুঁইশাকটা বসিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর কি তার বড় নাড়াচাড়া দিল আমি লাস্ট ফিনিশিং এসে আবার একটু নাড়াচাড়া দিলাম আর হচ্ছে কী বলো তো কালকে রাতে ছিল না কারেন্ট কাল ঘুমাতে পারিনি ওই জন্য আজকে কিন্তু শরীরটা আমার ভীষণ খারাপ করছে আমাকে বলেই দিয়েছে ডাক্তার যে প্রচুর পরিমাণে ঘুম দরকার আর কিন্তু খাটনি কষ্টটা কম কিন্তু কষ্ট কম করলে শুনবে বাকি আর দেখবে বাকি আর বলবে বাকি বর তো কাজ থেকে সে যতটা পারে করে কিন্তু তারপর বাকিটা তো করতেই হবে আর কখন থেকে আমার ছেলে আমার মাথা খারাপ করে দিচ্ছে মা শাক রান্না করে তাড়াতাড়ি দাও না আমি বাটিতে আমি একটু খাই তা আমি তখন বললাম যে দাঁড়া হতে দে বলছে আমি হয়েই ভাতের সঙ্গে না শুধু শুধু আমাকে দেবে ঠিক আছে শুধু শুধুই তোকে দেবো ওই জন্য দেখো আগেই বাটি নিয়ে বসেছি ওকে বললাম যে দেখ তোকে দিচ্ছি তুই তাহলে খেতে থাক তৎক্ষণি মাছের ঝোলটা করে নিই আর চাটনিটা বাকি আছে চাটনিটা করি বর ততক্ষণ ওষুধটা করে নিই ওষুধ করে নিলেই ভাতটা জুড়া দিয়ে দেবো দিলেই ঠান্ডা হয়ে যাবে পাখা চলবে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর যে কিছু বর বললো বরকে বললাম আর কিছু করবো বর বললো না না আর কিছু করতে হবে না এক তো শরীর খারাপ তার মধ্যে আবার কিছু করবে তো কালকেরে ফাইনালি যাব হচ্ছে ডাক্তার দেখাতে অনেক দিন ধরে বর বলছে বরকে জানো তো বাপের বাড়ি গেছি আমার বউকে বললাম বরকে বলছিলাম যে দেখাবো দেড় দু হাজার টাকা লাগবে কোথায় পাবো তখন বর বলছে নাহলে এক মাস আলু সেদ্ধ ভাত খাবো মানে সেদ্ধ ভাত খেলে পেটের মধ্যে তো শ্যাতলা পড়ে যাবে তখন কি হবে পেট তো মানে তা অবস্থা হয়ে যাবে তখন বললে যে পেটে শ্যাতলা পড়ে গেলে আমি তো রাজমিস্ত্রি কাজ জানি খোদাল দিয়ে ই আর কি করছে আর কি আমার সাথে তা সেই কথাগুলোই আমরা বলতে বলতে আর আমার বরের একটা স্বভাব কি জানো তো এই কি অপরিমাণে যে ওর ঘুম পায় বলার কথা না দেখো গরম জলটা শেক করবে যখন আমি ক্যামেরা কর একবার খেয়াল করে দেখবে করতে করতে ঘুমাতে এমনভাবে ঘুমাবে যাতে চোখ বন্ধ হয়ে গরম জলের আর্ধেক ঠান্ডাই হয়ে যায় তবে এই গরম জলটা কিন্তু শুধু গরম জলের এর মধ্যে ওষুধ মিশিয়ে কিন্তু এটা গরম জল বুঝেছো তো আর এই দেখো ভাত হয়ে গেছে কিন্তু এবার মাছের ঝোলটা বসে ভাতগুলো জুড়া দিয়ে দেবো ফটাফট বর বলছিল চাটনিও করতে লাগবে না তবে আমটা কালকে অর্ধেক কেটে রেখেছি তো এত গরমে আমটা কিন্তু খারাপ হতে লেগেছে জানো তো সেই জন্য ওই জন্য ঝটপট করে চাটনি করে নিলাম থাক নালে আজকে যে না খায় কালকে খাবে তবে কি তো বলছে করতে হবে না করে দিলে কিন্তু আবার খেয়ে নেবে হচ্ছে ব্যাপার এ দেখো কড়াইটা ধুয়ে মুছে নিয়ে নাহলে কড়াইটা তো পুরো ছাই হয়ে যাবে মাছ দিয়ে আমারই কষ্ট হবে চাটনি বলে কথা চাটনি দেখবে চাটনির পরে গ্যাসে বসালে ওই যে মিষ্টি থাকে না চিনি থাকে সেখানে সেই দিয়ে পুরো কড়াই কিন্তু পুড়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার তাই দেখো বড় ওষুধ করে আমিও তৎক্ষণ মাছের ঝোলটা বসাতে হবে তো যে সরষে আজ রসুন সব বাটা দিয়েছি দিয়ে ভাবলাম আজকে ওটা ঘেট বানাই ওর বুঝেছো ওই জন্য দেখো ওটা কিছু দিয়ে আছে কিন্তু ওর ঘেট বানাতে লেগেছি মানে তবে কিন্তু পরে আমি ভয়েস দিচ্ছি মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ মানে দারুণ খেতে হয়েছিল তবে এরকম কারা কারা ট্রাই করো তবে জানো তো আমি এটা শিখেছি এরা বিহারিরা বেশি খায় বিহারিরা রকম সব রকম মশলা দিয়ে ধনে জিরে সব রকম মশলা দিয়ে ওরা কিন্তু এই মাছের ঝোল কিন্তু খায় তাই আমি ওই জন্য একটু ট্রাই করলাম আমি বহু বছর বিহারিদের বাড়ি কাজ করেছি জানো তো সেই জন্যেই জানি নলে জানতাম না বিহারিদের বলতে গেলে তাদের কিন্তু কী বলো রোজ মাছ মাংস খায় না তবে কিন্তু মাঝে সাঝে ওরা খায় মাঝে সাঝে খায় বলতে সপ্তাহ রবিবার দিন বেশিরভাগ ছুটির দিনগুলো খায় আবার অনেকের বাড়িতে আছে মাছ মাংস ঢুকতেই দেয় না ঢোকেই না আর এই দেখো ভাত জোড়া দিয়ে দিচ্ছি বুঝছো তো আর গরম বুঝতে পারছো একদম গরম ধোয়া ওটা ওটা ভাত বরকে বলো তুমি ওষুধটা করে ফ্যান ট্যানগুলো ফেলে দাও আর আমি তোমার আর ছেলের ভাতটা এখানে জোড়া দিয়ে দিয়েছি তা জোড়া দিয়ে দিয়েছি আর মাছের ঝোলে হয়ে গেছে মাছগুলো দেখো এখন ঝোলে চুবিয়ে দিচ্ছি তবে আমি যে কি দিয়ে খাবো আমি নিজেও জানি না কেন বলো পুঁই শাক খাব না মাছও আমি খেতে পারি না সর্ষে বাটা তো আমি রাত্রিবেলা খাবই না কেন আমার একদমই হজম হয় না হজমের আমার বিশাল সমস্যা আছে সেই জন্যে তো চলো আজকে কত রাত হলো জানো বাপের বাড়ি যেহেতু গেছি ও ডাক্তারের এই আনতে ও মানে ওই ফোন নাম্বার টাম্বার আনতে ওখানে নাম লেখাবো বলে প্রচুর রাত হয়ে গেল হঠাৎ করে দৌড়াতে হলো বাপের বাড়ি জানতাম তো না তাহলে সকালে গেছিলাম সকালেই তো নিয়ে আসতে পারতাম বলো রাতে তো আর এত কষ্ট করতে হতো না তা কি করা যাবে শরীরে কষ্ট তো বলে আসে না কষ্টটা কতদিন ধরেই হচ্ছিলো তবে আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে সেই জন্যেই নিয়ে আসলাম তবে আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো বুঝতে পারবে না কেন বলো তো আমি না কাউকে জানতে দিই না যে আমার কি কষ্ট হচ্ছে ছেলে আর বরকে খেতে দিয়ে আমি বসতেই পাচ্ছি না ওদের আমি উপরে চলে আসলাম শুতে ওদের বললাম তোমরা বাকিটা নিয়ে নিও বললো ঠিক আছে আর আমি দেখো কি দিয়ে খাচ্ছি আমি হচ্ছে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই দিয়ে হচ্ছে ভাত খাচ্ছি না কিচ্ছু খাইনি না মাছ খেয়েছি না শাক খেয়েছি তবে এক তরকারি ভাত খেতে নেই মাদের মানে সন্তানের মাদের এক একতরকারি ভাত খেতে নেই আমি কি করলাম বলো তো পাশে এক কুচি মানে একটু মাছের ঝোল এক কুচি নিয়েছি নিয়ে সেটা দিয়ে খেয়েছি আর এই টিভি চলছে আমার বরের হচ্ছে ভীষণ টিভির নেশা জানো টিভি ছাড়াও বাঁচতে পারবে না আর কি বলো তো এবার খাওয়া দাওয়া করে এই জায়গা মুজবার ওই গামলার মধ্যে যতগুলো বাসন আছে এখন কিন্তু ধুবো না ধুলে সকালে চা খেতে পারবে না সেই কারণে আর গামলার তলায় তরকারি ফরকারি ঢাকতে হবে সেই জন্য ওটাও ধুতে হবে তো চলো খেয়ে দিয়ে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি আর বর দেখো ওই দেখো বর কেমন করে ঘুমাচ্ছে আর ছেলেকে বললাম বাইরে জামা কাপড় আছে বরের ভিজা সন্ধ্যাবেলা চান করেছে কাপড়গুলো তুলে নিয়ে আসতে আর বললাম সাইকেল তোল নাহলে থাক বাইরে এবার আমি শুভ সাড়ে বারোটা বাজতে যাই ওর ওই রকমই হচ্ছে কাজ থেকে থেকে ঘুমাবে আর উঠবে না তো চলো আজকে ভাল লাগছে না সকালে ডাক্তারের নাম লেখাবো তোমাদের তো বললাম সব কথাই তোমাদের বলি তোমাদের সাথে শেয়ার করে শুয়ে শুয়ে ভিডিও শেষ করছি একটু নিস্তব্ধ আওয়াজ আছে তাই জন্য শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে শিবানিকে এরকম করে আরও আরও অনেক অনেক ভালোবাসা দিও আমার বড়ের অবস্থা দেখো সাইকেল মাইকেল তুলবে বাইরে যাবে গামলা কি করছে কি জানি ডেকে ডেকে আর উঠে না একদমই উঠতে চায় না ছেলেকে বললাম ছেলে বললো আমি সাইকেল তুলতে পারি না মা আমি জামা কাপড় তুলে দিচ্ছি টিভি বন্ধ হয়ে গেছে আর সবাই পাড়ার শুয়ে পড়েছে এখন আমরাই জেগে আছি তো চলো গিয়ে শুয়ে পড়ি কালকেরে কারেন্ট ছিল না কালকের হচ্ছে রাত্রি দেড়টার সময় শুয়েছি আর আজকে দুপুরেও ঘুমাতে পারেনি ছেলে ছিল না বাড়ির বড় ছিল না ওই জন্য ঘুমাতে পারেনি ওই যে বলেছিস দেখো ওই দেখ উঠে বসেছে বলে যে সাইকেল থাক বাইরে চুরি হয়ে যাবে চুরি হয়ে যাক তবে হেঁটে হেঁটে কাঁদে যাবে তো চলো টাটা বাই বাইক নাইট হয় খুব ভালো থেকো